আমরা কথা বলেছিলাম তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের সঙ্গে, শোনাবো তার বক্তব্য। এই রায়কে স্বাগত জানাই, কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতবর্ষের সংবিধান এবং আইনের রক্ষক, তারা সত্যিকারে সেই রক্ষকের ভূমিকা পালন করেছে। আমরা আনন্দিত এবং আগামী লোকসভা নির্বাচনে আমরা এই রায়কে নিয়ে যাব বাংলার মানুষের কাছে, যে দেখাতে যে কীভাবে ষড়যন্ত্র হয়েছিল এবং কীভাবে সেই ষড়যন্ত্রকে রোখা গেছে। আসলে পুরো ব্যাপারটাই একটা মিথ্যের উপর ভিত্তি করে, মিথ্যের বেসাতি করে তারা বাংলার মানুষকে তথা ভারতবর্ষের মানুষকে একটা মিথ্যে মেসেজ পাঠানোর চেষ্টা করছে যে পশ্চিমবাংলায় সব কিছু ঠিক নেই। কিন্তু আসল চিত্রটা হচ্ছে ওরা পশ্চিমবাংলার পঞ্চায়েতি ব্যবস্থাটাকে বিপর্যস্ত করতে চেয়েছিল। তার কারণ মমতা ব্যানার্জি গভর্নমেন্ট, মমতা ব্যানার্জি সরকার যে কল্যাণমূলক কর্মসূচি গ্রামাঞ্চলে নিয়েছে, যার স্বীকৃতি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বারবার মিলেছে, তাতে তারা ভীত হয়ে যে কখনোই তারা আর কোনো, কারণ গ্রাম সংসদকে যদি তারা দখল না করতে পারে, গ্রাম সংসদে তারা যদি বিজয়ী না হতে পারে, তাহলে কোনোদিনই বিধানসভা বা লোকসভাতে বিজয় হওয়ার সম্ভাবনা নেই। এবং বাংলার মানুষ ওদেরকে রিজেক্ট করেছে বারবার। প্রতিটি নির্বাচনের ফলাফল দেখা যাচ্ছে যে কী বিজেপি, কী সিপিএম, কী কংগ্রেস, তারা সবাই বারবার বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে প্রত্যেকটি নির্বাচনে। তাই তারা একটা ষড়যন্ত্র করেছিল যে মমতা ব্যানার্জি সরকারকে একটা মিথ্যে মামলায় জড়িয়ে দিয়ে তাদের বিরুদ্ধে একটা প্রচার তুলে ধরে।